সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আশরাফ চৌধুরী, আমি আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ভিডিও সাবজেক্ট হলো চীনের সাব ভেরিয়েন্ট ভারতে ছড়িয়ে পড়ায় ভারত সরকারের কড়াকড়ি। আপনারা অবশ্যই জানেন যে 2019 সালের শেষের দিকে চীনের উহানে করোনা ভাইরাস ধরা পড়ে, সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়তে পড়তে আমাদের বাংলাদেশের মধ্যে 2020 সালের মার্চ মাসে প্রথম করোনা রোগী ধরা পড়ে। সেই থেকে আস্তে আস্তে করোনা ছড়িয়ে হাজার লাখ লাখ মানুষ মারা যায় সারা পৃথিবীতে। সারা পৃথিবীর মধ্যে এই পর্যন্ত 10 লাখের অধিক মানুষ মারা গিয়েছে। আপনারা অবশ্যই জানেন যে করোনা ভাইরাস মধ্যে দিয়ে ছিল, ছোঁয়াচে এরকম টাইপও ছিল। বিভিন্ন করোনা ভাইরাস বিভিন্ন সময় বিভিন্ন রূপ নেয় এবং বিভিন্ন আকার এবং লক্ষণ এর মধ্যে দেখা যায়। এখন সবকিছু ছাপিয়ে এবং করোনা এখন ধীরে ধীরে কমেছে এবং কমার পরে চীনের মধ্যে ইদানিং করোনা যে সাব ভেরিয়েন্ট ওইটা ধরা পড়তেছে। ওই সাব ভেরিয়েন্ট ভারতের মধ্যে ধরা পড়েছে। ধরা পড়ার কারণে ভারত সরকার এয়ারপোর্ট, সড়কে এবং বিভিন্ন রাজ্যে কড়াকড়ি আরোপ করেছে নিয়ম কারণে। সেই নিয়ম কারণে আরোপের ফলে জনগণ ভোগান্তিতে পড়েছে। সরকার বলছে যে আমাদের কোনো পরিকল্পনা ছিল না নিয়ম কঠোর করার, যেহেতু এই ভেরিয়েন্টটা অনেক ভয়ঙ্কর। গবেষকরা বলছে যে এই ভেরিয়েন্ট করোনার মতোই ব্যাপকভাবে ছড়াতে পারে এবং যারা করোনাতে আক্রান্ত হয়েছে তারাও অলরেডি আক্রান্ত হতে পারে নতুন করে। গবেষকরা এই বলে সতর্ক করেছে। এখন কথা হলো যে ভারত সরকার যে কড়াকড়ি করেছে সেই বিষয়ে ভারত সরকারের কথা হলো যে তারা কড়াকড়ি করে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন যেন অন্য রাজ্যে ছড়িয়ে না পড়ে, যেমন অন্যান্য দেশে যাতে না যায়। এখানে আমাদের বাংলাদেশের কথা হলো যে বাংলাদেশের তিন দিক দিয়ে ভারত, অবশ্যই বাংলাদেশ সরকারকে সতর্ক থাকতে হবে এবং বাংলাদেশ সরকারের উচিত এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং যাতে এই সাব ভেরিয়েন্ট বাংলাদেশে ছড়িয়ে না পড়ে এবং করোনা যাতে না বাড়ে। এই বিষয়ে এই আমার কথা এবং ভারত সরকারের যেই পরিকল্পনা সেই পরিকল্পনা তার সঠিকভাবে বাস্তবায়ন করবেন। আমি আজকে আর কথা বাড়বো না। আমি আজকে আপনার জানার চেষ্টা করলাম যে চীনের যেই করোনা সেই করোনা নতুন রূপ সাব ভেরিয়েন্ট ওইটা ভারতে ছড়িয়ে পড়ায় ভারত সরকার বিভিন্ন রাজ্যে কড়াকড়ি আরোপ করছে। এটা জানিয়ে দেওয়ার জন্য, এই নিউজটা জানিয়ে দেওয়ার জন্য আজকে ভিডিও করছি। অবশ্যই আশা করি আমার ভিডিও ভালো লাগে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। আমি আশরাফ চৌধুরী, আসসালামু আলাইকুম।